নিত্য নতুন মাংসের রেসিপি আমরা কিন্তু প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। আবার হোটেল রেস্টুরেন্টে গিয়ে একঘেয়ে চিকেন কষা, চিলি চিকেন বা বাটার চিকেন না খেয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের ডিশ ট্রাই করে থাকি। নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি রেশমি মালাই চিকেনের রেসিপি। রুটি হোক বা পরোটা বা পোলাও ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। রেশমি মালাই চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আপনারা চাইলে হুইট বোন চিকেনের পিসও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার চাইলে থাইয়ের পিসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। মিডিয়াম সাইজের কাট করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের করে কেটে নেবেন, তবে খুব বেশি বড় করে কাটবার প্রয়োজন নেই, একটু ছোট করে যদি কাটা হয় তাহলে ভালো হবে। চিকেনের পিসগুলো কেটে নেওয়ার পর রান্না করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে নেওয়া চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে যতক্ষণ না চিকেন অর্থাৎ মাংসের রঙটা পরিবর্তন হয়। তিন থেকে 4 মিনিট সময় ধরে মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন রঙটাও কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। মাংসটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে আরও 2 মিনিট আমি মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। আদা রসুন বাটা দিয়ে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সামরচের গুঁড়ো। সামরচের গুঁড়োর বদলে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এখানে আমরা রেশমি মালাই চিকেন বানাচ্ছি সেই জন্য সামরচের গুঁড়ো ব্যবহার করে বেশি ভালো হবে। গোলমরিচের গুঁড়োর ব্যবহার করলে আবার রঙটা একটু কালচে হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাংসের টুকরোগুলোকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে মাংসের টুকরোগুলো মিনিট 3 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, আর দেব 1/2 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না এই মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এমনিতেই মাংসের টুকরোগুলো যখন আমরা শুরুতে ভেজে নিয়েছি তখনই মাংসের টুকরোগুলো বেশ যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, আর 5-6 মিনিট একটু যদি ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুবই ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। মশলা দিয়ে মাংসের টুকরোগুলো ভালো করে একসাথে কষিয়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশ পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছি, আর 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, যদি আবার হাই ফ্লেমে রাখা হয়
তাহলে গ্রেভিটা বড় বেশি শুকিয়ে যাবে, সেই জন্য লো ফ্লেমে রান্নাটা করছি। দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে একসাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি শেষের পথে, তবে যেহেতু রেশমি মালাই চিকেন তাই এর মধ্যে মালাই তো ব্যবহার করতেই হবে। মালাইটা ব্যবহার করবার আগে ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা চাইলে দুধের সরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2-3 টুকরো প্রসেস চিজ। এই রান্নাতে এই ফ্রেশ ক্রিম আর চিজের ব্যবহার অবশ্যই করতে হবে। তবে যদি আপনারা চিজের ব্যবহার করতে না চান, চিজটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু চিজ দিলে রান্নার অথেন্টিক স্বাদ কিন্তু বজায় থাকবে। চিজ আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রেশমি মালাই চিকেন। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই রেশমি মালাই চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এর মধ্যে যেহেতু কাজু বাদাম বা আমন বাদাম বা টক দই ব্যবহার করিনি, তাই এখানে আমি সবশেষে প্রসেস চিজের ব্যবহারটা করেছি। প্রসেস চিজ দিলে স্বাদটা অসম্ভব ভালো লাগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।